हेलो फ्रेंड्स, वेलकम टू नीलास ब्लॉग। केमन आपनारा निश्चय भलो। तो आज के जिस अपन साथ शेयर करब से हलो जदि एक दिन शुरू है सुंदर एक कफिर माध्यम क्योंकि मंद नय। आज के डिएक्सएन कम्पानी एक ब्लैक कफिर भिडियो देखो अपन के जे ब्लैक कफिटा कतटा उपकारी स्किनर जो एवं पेटर जो एवं हेल्थर जो से विषय हमें कथा बोलो। তাহলে শুরু করা যাক ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর ওই যে পাশে থাকা বেল আইকনটি সেটা ঘন্টা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি পেয়ে যান। ওকে, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার প্রথমে আমি এই কাপে গরম পানি নিয়ে নিচ্ছি। গরম পানি নিয়ে নিলাম। তারপর আমি डिएक्सएन कम्पानी लिंगी ब्लैक कफी, ये हलो लिंगी ब्लैक कफिर पैकेट, ठीक है? ये हलो मशरूम कफी मूलत। यह कफिटा खूब ही भलो हेल्थर जो अपनी खेले ही बुझते पर बेनिफिट पर बोल। तो एखान एक लिंगी कफी दिए प्राय चार कप चा हो मानी कफी हो, ठीक है? तो परिमाण मत नहीं जतटूक परिमाण अपना दरकार ठीक ततटूक परिमाण ही আপনি নিয়ে নেবেন। আমি এতটুকু পরিমাণই খাচ্ছি। তারপর ইচ্ছে করলে প্যাকেটটাকে এভাবে মুড়িয়ে রেখে দিতে পারবেন। ওকে, তাহলে আমি রেখে দিচ্ছি, নেক্সট ডে বা একদিনে যদি দুইবার খাই তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবো। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের কফি। তো এই কফিটি শরীরের জন্য খুবই ভালো। এটা হচ্ছে মাশরুম কফি। তো এই কফিটি যদি খেতে পারেন তাহলে আপনার খাবার ডাইজেস্ট হবে ভালো এবং তারপর আপনার এই স্কিনে টক্সিন দূর হয়ে স্কিনটাকে খুব ব্রাইট করবে, ঠিক আছে? যেহেতু এটা মাশরুমে কফি, সো আপনি নির্দ্বিধায় খেতে পারেন। এতে কোনো কেমিক্যাল নেই এবং এতে কোনো ক্যাফিন নেই। হ্যাঁ, আপনারা যে নেক্সলে কফিটা খান সেটা কিন্তু আপনার ক্যাফিন আছে যার কারণে হার্টের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু আপনারা এটা খেতে পারেন। এটাতে কোনো ক্যাফিন নেই যার কারণে এটা হার্টকে ভালো রাখবে, সুস্থ রাখবে, হার্টকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? তো এবং কিডনি ড্যামেজ থেকে রক্ষা পাবেন। আমি প্রতিনিয়ত এই কফি খাই কারণ এটা আমার অনেক বেনিফিট পেয়েছি আমি এই কফি খাওয়ার ফলে। এবং যাদের অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এটা খেতে পারেন। এই কফিটি, এই কফির মাধ্যমে আপনার অনেক উপকার পাবেন। সো আপনি খেয়ে দেখেন, নিঃসন্দেহে আমি বলতে পারবো যে শরীরের জন্য 100% শরীরটাকে ফিট রাখার জন্য, ভালো রাখার জন্য এই কফিটা খেতে পারেন, ঠিক আছে?